বাংলার নাট্যমঞ্চের অন্যতম দাপুটে অভিনেত্রীর নাম সুদীপা বসু। অনেকগুলো বছর ধরে বাংলার নাট্যমঞ্চের হয়ে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। তবে তার কোনোদিনও অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল না। ছোট থেকেই গান গাইতে পারতেন, নাচতে পারতেন, অভিনয়ে আসা অনেক পরে। পাড়ায় ছোট ছোট দলে থিয়েটার করার পর অভিনয়ের ইচ্ছা জন্ম নেয় সুদীপার মনে। খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছিলেন সুদীপা 1986 সালে, মাকে হারিয়েছিলেন 2006-তে। ভাই বোন বলতে তিনি এবং তার দুই দিদি। বাড়ির সবচেয়ে ছোট মেয়ে হওয়ার কারণে অনেকখানি সাহস ছিল তার। মধ্যবিত্ত পরিবারে নিয়মকানুনের বাইরে বেরিয়েও নিজের জীবনটাকে গোছাতে পেরেছিলেন এই অভিনেত্রী। তাকে থিয়েটারে সুযোগ দিয়েছিলেন অঞ্জন দত্ত। অঞ্জন দত্তের পাশ্চাত্য ঘরানার থিয়েটারের সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন সুদীপা। তারপর সেখান থেকে কলকাতার এক প্রাচীন এবং নামি হোটেলে চাকরি পেয়েছিলেন কোনো রকম ম্যানেজমেন্ট ডিগ্রি ছাড়াই। কেবল আত্মবিশ্বাসে ভরা মন ছিল বলে অনেকগুলো বছর সেই চাকরি করেছিলেন অভিনেত্রী। একটা সময় পর সেই চাকরিও ছেড়ে দিয়েছিলেন সুদীপা। কেননা নাট্য ব্যক্তিত্ব মেঘনাথ ভট্টাচার্য তাকে সহায়ক দলের একটি নাটকের জন্য চেয়েছিলেন। অভিনয় ভালোবাসতেন বলে মোটা মাইনের চাকরি ছেড়ে দিতে দুবার ভাবেননি সুদীপা। ধীরে ধীরে থিয়েটারের দর্শক এবং সিনেমা জগতের মানুষ চিনতে শুরু করে সুদীপাকে। তার প্রথম সিরিয়াল এবার জম্বে মজাতে অভিনয় করে প্রবেশ করেছিলেন বাংলার ঘরে ঘরে। বড় পর্দায় অভিনয় করেছেন সুদীপা, ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে এখনও কাজ করে চলেছেন সুদীপা। কলেজে হাত খরচা চালানোর জন্য লজেন্সও বিক্রি করেছিলেন অভিনেত্রী। দরজায় দরজায় গিয়ে সেলসম্যানের চাকরি করেছেন। একটা কথা মনে করতেন, অভিনয় করতে গেলে ভীষণ পড়াশোনা করতে হয়। যারা একাডেমিক নিয়ে থাকেন তাদের মতোই পড়াশোনা করতে হয়। গান নিয়ে চর্চা, নাচ নিয়ে চর্চা, সিনেমা দেখা, নাটক দেখা, সব করতে হয় অভিনেত্রী হতে গেলে। নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। কোনটা হলো না তা ভাবলে কখনো উপরে ওঠা যায় না বলে মনে করেন সুদীপা।